আলো আছে অথচ বস্তুর ছায়া নেই। হ্যাঁ, আলো ছায়া অঙ্গাঙ্গিভাবে জড়িত হলেও আজ সাময়িকভাবে কলকাতা শহর থেকে হারিয়ে গেল সেই ছায়া। আজ বেলায় শুধু কলকাতা এবং লাগোয়া এলাকাতেই এমন ঘটনা ঘটতে দেখা গেল। তবে জ্যোতির্বিজ্ঞানীরা জানান এটা কোনো বিরল ঘটনা নয়। এই বিষয়ে আমরা বেশ কিছুটা সময় এই ছায়ার পিছনে ছিলাম, তবে সঠিক সময় ও সঠিক অবস্থানে বস্তুর ছায়াহীন ছবি নিরীক্ষণে সক্ষম হয়েছি। জ্যোতির্বিজ্ঞানীরা জানান পৃথিবীর 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে বিভিন্ন ভৌগোলিক স্থানে বছরে দুবার এমন ঘটনা ঘটে। একে বলা হয় ছায়াহীন দিবস বা জিরো শ্যাডো ডে। কেন্দ্রীয় সরকারি সংস্থা পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিকর্তা সঞ্জীব সেন জানান আগামী 7 জুলাই ফের কলকাতায় ছায়াহীন দিবস মিলবে। ছায়াহীন দিবস মানে দিনভর ছায়া মিলবে না এমন নয়। স্থানীয় সময় অনুযায়ী সূর্য মধ্যগগনে থাকার সময় কিছুক্ষণ কোনো কিছুর ছায়া পড়বে না। আজ রবিবার বেলা 11:34 এই ঘটনা ঘটল। বিজ্ঞানীরা জানান পৃথিবীর 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত কোনো ভৌগোলিক এলাকার ওপরে সূর্য বছরে 2 দিন লম্বভাবে আলো ফেলে। কোনো বস্তুর ওপরে উলম্বভাবে আলোক রশ্মি পড়ার ফলে পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী সেই বস্তুর ছায়া উধাও হয়ে যায়। সেই কারণেই লম্বভাবে সূর্যরশ্মি পড়লে কোনো এলাকায় বাড়ি ঘর মানুষের ছায়া অদৃশ্য হতে পারে। সূর্যকে একেবারে উলম্বভাবে আলো ফেলতে হলে ঠিক মাথার ওপরে অবস্থান করতে হবে। তবে উদয় থেকে অস্তের মধ্যে খুব অল্প সময়ের জন্য সূর্য ওই অবস্থানে থাকে। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন এবং মতামত লিখতে ভুলবেন না।